হোয়াটসঅ্যাপ বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই আছো ভালো। তো বন্ধুরা আজকে না আজকে আমি ইউটিউব দেখছি, ইউটিউবে ভিডিও দেখতে দেখতে একটা বৌদির ভিডিও আমার সামনে চলে আসলো। কি ভিডিও জানো? সানের ভিডিও, সানের ভিডিও হবে, ঠিক আছে? হ্যাঁ বৌদি ঠিকই বলছে, না কাকিমা, হ্যাঁ কাকিমা ঠিকই বলছে। কাকিমা আজকে দেখাবে স্নান করার ব্লগ। তোমরা খাওয়া দাওয়ার ব্লগ দেখেছো, ঘুরতে যাওয়ার ব্লগ দেখেছো, কিন্তু এখন দেখবা কি, স্নানের ভিডিও, স্নান করার ব্লগ। তো বন্ধুরা আজকে এই কাকিমাকে নিয়েই খেলা হবে। তো বন্ধুরা ভিডিওটা তোমরা পুরোটা দেখো, আশা করি খুব মজা হবে। তো চলো আর কিসের দেরি, আন্না বুকে ভাট, সুইট হার্ট, লেট স্টার্ট। স্ব্যাগ সে করেঙ্গে সবকা স্বাগত। আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবারে আমি ভিডিওটা তৈরি করছি, বাট এই ভিডিওটা তোমরা শুক্রবার, আজকে বৃহস্পতিবার তো, তাহলে কালকে শুক্রবার, শুক্রবার মর্নিং এ পাবে। তাই সকলকে গুড মর্নিং অল ডিয়ার ফ্রেন্ডস। না না আমাকে একটা তোমরা কথা বলো তো, এই ভাবে করে কে গুড মর্নিং বলে? আরে ভাই কারোর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কেউ তো এইভাবে গুড মর্নিং বলে না বাড়া। যাই হোক গুড মর্নিংটা বাদ দাও, গুড মর্নিং দেওয়ার পরে এই কাকিমা আবার কি বলে জানো? কি দেয়? চুমু 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 দেয়, চুমু না দিলে আবার ঘুম হয় না। আসলে এনার মনে হয় মাথায় একটু প্রবলেম আছে, তার তোর কাটা আছে, যে যেন এইভাবে করে চুমু দেয়। যাই হোক তোমার জন্য একটা শাড়ি আমি বানিয়েছি আর কি, শুয়োরের পোদ হয় লাল, পাবলিক তোমার পোদ মেরে করে দেবে। আজকে স্নানের ভিডিও হবে, ঠিক আছে? বাহ বাহ বাহ, এখন কাকিমা দেখাবে স্নানের ভিডিও, মানে সবাই বাথরুমে গিয়ে স্নান করে, কেউ যেন না দেখতে পারে। আর এই কাকিমা আবার বাথরুমের মধ্যে স্নান করা অবস্থায় ভিডিও বানিয়ে সেটা আবার পাবলিককে দেখাচ্ছে, তারপরে ইউটিউবে ভিডিও বানিয়ে আপলোড করছে। বাহ 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 বাহ, লাথি দিয়া নেটওয়ার্কের বাইরে আলাই দিব তোরে। আহা হা, কাকিমা এমন করে আওয়াজ করলো যেন মনে হলো শাওয়ার থেকে জল পড়েনি, মানে পিছন থেকে কেউ বাঁশ ভরে দিয়েছে, এমন করে মুখ দিয়ে আওয়াজ বের করলো। পাট খেতে যাবি আমার লগে, যাবি আমার লগে পাট খেতে? কাকিমা স্নান করার ভিডিও বানাচ্ছে, গা ডলছে সেটাও নাকি দেখাচ্ছে আবার ক্যামেরা করে, মানে ভাই লজ্জা না থাকলে যার কোনো লজ্জা নাই সেই এরকম করে, সেই এরকম করে, মানে যার লজ্জা আছে সে ভাই বাথরুমের মধ্যে দরজা মেরে তারপরে দেখে, তাও ক্যামেরা দেখে কেউ দেখছে কি না। আর এই কাকিমা তো ভাই কি বলবো, ফোন আবার নিয়ে গিয়ে বাথরুমের মধ্যে ক্যামেরা অন করে দিয়ে ভিডিও বানিয়ে সেটা ইউটিউবে আপলোড করে সবাইকে দেখাচ্ছে। কাকিমার ভিডিও দেখতে গিয়ে আমার 1 GB নেট শেষ, আমার 1 GB করে নেট, 1 GB নেট শেষ এই ভিডিও দেখতে দেখতে, আধা ঘন্টার ভিডিও, মাথা আর গা ডলতে ডলতে ভাই পুরো আধা ঘন্টা কাটায় দিচ্ছে, তারপরে আবার পা ডলছে লাস্টে। চলো আমরা একটু হ্যান্ডেল মাইরা আছি, তার মানে জেনারেটরের হ্যান্ডেল, জেনারেটরের হ্যান্ডেল মারার কথা বলছি। এই বৌদির মধ্যে অনেক ট্যালেন্ট, অনেক ট্যালেন্ট, বৌদি এরকম পানু, আই মিন এরকম এত সুন্দর ব্লগ আমাদের দেয়, আমরা দেখি উপভোগ করি, হাতের রেখা ক্ষয় করি, তার সাথে সাথেও এই বৌদি তার সাথে সাথেও ইউটিউবে শর্ট ভিডিও বানায়। আর শর্ট ভিডিওগুলো কোন লেভেলের জানো? এই যে দেখো, এখানেই তো বুঝতে পারছো বৌদির উদ্দেশ্যটা কি, স্নান করার ভিডিও বানানোর উদ্দেশ্যটা কি, কি দেখাতে চাইছে বৌদি, তোমরা দেখেছো তো নিশ্চয়ই কি দেখাতে চাইছে। বৌদি তোমার কাছে একটাই মাত্র রিকোয়েস্ট করব, ইউটিউবটাকে পানু অ্যাপ বানিয়ে দিও না। একটা কথাই মাত্র বলবো ভাই, পিওর পিওর পাগলচোদা বৌদি, পিওর পাগলচোদা, পুরো মাথা খারাপ হয়ে গেছে ভাই এই ভিডিও দেখতে দেখতে, বৌদির ভিডিও দেখতে দেখতে মাথা খারাপ হয়ে গেছে। আরো যদি কিছু দেখি না, আরো যদি একটু বৌদির ভিডিও দেখি, আরো অনেক ভিডিও আছে, আরো অনেক ভিডিও আছে, এই ভিডিওটা নিলাম। আর তোমরা যদি চাও পার্ট টু দেখবা, পার্ট থ্রি দেখবা, আরো অনেক বানাতে পারি ভাই, শুধু তোমরা যদি বলো। তো কমেন্ট বক্সে জানিয়ে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে বাজিয়ে দিও।
আর ভাই এই ভিডিওটা দেখার পরে মন পুরোপুরি খারাপ হয়ে গেছে। বালের মতো নাচ, বালের মতো একটা স্নান করার ভিডিও কেউ বানায় এগুলো? যাই হোক, মনটা খারাপ হয়ে গেছে, কি করবো, একটা কাকার সুন্দর একটা সেটা ভাঙার সুন্দর একটা নাচ দেখে ভিডিওটাকে এন্ড করবো।